আগের ফাইলের কন্টিনিউয়েশন পেজ 37। কোশ্চেন নাম্বার 35, দ্য সোলজার ইন দ্য পোয়েম আসলিপ ইন দ্য ভ্যালি ইজ, আনসার লাইং ডেড আফটার টু গানশটস। কোশ্চেন নাম্বার 36, হোয়াইল স্লিপিং ইন দ্য সানলাইট দ্য সোলজার আনসার হ্যাজ ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। কোশ্চেন নাম্বার 37, দ্য ফিট অফ দ্য সোলজার আর প্লেসড অ্যামং দ্য আনসার ফ্লাওয়ার্স দ্যাট গ্রো অ্যাবান্ডান্টলি। কোশ্চেন নাম্বার 38, দ্য রেড হোলস মেড বাই বুলেট ওন্স আর অন দ্য আনসার সাইড অফ দ্য সোলজার। 39, দ্য স্মাইল অফ দ্য সোলজার স্লিপিং ইন দ্য ভ্যালি ইজ, আনসার দ্য জেন্টলি উইদাউট গুলি। কোশ্চেন 40, দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হ্যাজ ডাইড ডিউ টু, আনসার উন্স মেড বাই বুলেট। কোশ্চেন নাম্বার 41, দ্য সাইড অফ দ্য সোলজার্স ইজ, আনসার মার্কড বাই ব্লাড স্পট ডিউ টু বুলেট ইঞ্জুরিজ। কোশ্চেন নাম্বার 42, দ্য ইনসেক্ট ইন দ্য ভ্যালি আর, আনসার বিজি ইন কালেক্টিং হনি ফ্রম দ্য ফ্লাওয়ার্স। কোশ্চেন নাম্বার 43, দ্য স্লিপ অফ দ্য সোলজার ইজ ডিপ বিকজ, আনসার হি ইজ ডেড। কোশ্চেন নাম্বার 44, দ্য মাউথ অফ দ্য সোলজার ইজ ওপেন বিকজ, আনসার হি ইজ স্লিপিং পিসফুলি। কোশ্চেন 45, দ্য ওয়ার্ড হোলো মিন্স, আনসার ভ্যালি। কোশ্চেন 46, দ্য ওয়ার্ড ব্রাইট মিন্স, আনসার রেডিয়েন্ট। কোশ্চেন নাম্বার 47, দ্য ওয়ার্ড আন্ডার গ্রোথ মিন্স, দ্য আনসার স্মল প্ল্যান্টস। 48, দ্য ওয়ার্ড স্ট্রেচড মিন্স, আনসার স্প্রাওলিং, SPRAWLING, স্প্রাওলিং। কোশ্চেন নাম্বার 49, দ্য ওয়ার্ড পেল মিন্স, আনসার পেলড, PALLID। 40, দ্য ওয়ার্ড ইনফ্যান্ট মিন্স, আনসার আ চাইল্ড। কোশ্চেন নাম্বার 51, দ্য ওয়ার্ড গুইল GUILE মিন্স, আনসার প্রিটেনশনস। 52, দ্য ওয়ার্ড হামিং মিন্স, আনসার মেকিং আ কন্টিনিউয়াস সাউন্ড। 53, পিস ইন দ্য পোয়েম সাজেস্টেড, আনসার উইদাউট এনি টেনশন। কোশ্চেন নাম্বার 54, দ্য ওয়ার্ড রেড হোলস মিন্স, আনসার বুলেট ওন্স। 55, দ্য অপোজিট অফ লাইট ইজ, আনসার ডার্কনেস। 56, দ্য অপোজিট অফ স্লো SLOW ইজ, আনসার স্পিডি SPEEDY। 57, দ্য অপোজিট অফ ফুল ইজ, আনসার এমটি EMPTY। কোশ্চেন নাম্বার 58, দ্য অপোজিট অফ হেভি ইজ লাইট LIGHT। পেজ 38, কোশ্চেন নাম্বার 59, দ্য অপোজিট অফ ইয়াং ইজ, আনসার ওল্ড। 60, দ্য অপোজিট অফ পেল ইজ, আনসার ব্রাইট। 61, দ্য অপোজিট অফ গুইল ইজ, আনসার ইনোসেন্স। 62, দ্য অপোজিট অফ হামিং ইজ, আনসার সাইলেন্স SILENCE। 63, দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড জেন্টল ইজ, আনসার রুড RUDE। 64, দ্য অপোজিট অফ পিস ইজ PEACE ইজ, আনসার আনরেস্ট। 65, দ্য সোলজার স্মাইল ইজ লাইক ড্যাশ, আনসার আ চাইল্ড। 66, আ স্লো স্ট্রিম ফ্লোস থ্রু ড্যাশ, আনসার আ গ্রিন ভ্যালি। 67, দ্য সান রেজ ফিল দ্য হোলো উইথ ড্যাশ, আনসার লাইট। 68, দ্য সান রেজ স্ট্রিম ফ্রম দ্য ড্যাশ, আনসার মাউন্টেন টপ। 69, দ্য পিলো অন হুইচ দ্য হেড অফ দ্য সোলজার রেস্ট ইন মেড অফ ড্যাশ, আনসার ফন্স। 70, দ্য বেড অফ দ্য সোলজার ইজ ড্যাশ, আনসার আ ওয়ার্ম। 71, দ্য ফিট অফ দ্য সোলজার রিমেন ইন ড্যাশ, আনসার ফ্লাওয়ার্স। 72, দ্য সোলজার ওয়াইল অ্যাসলিপ অ্যাপিয়ার্স ড্যাশ, আনসার পেল। 73, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইজ ড্যাশ, আনসার জেন্টল। 74, দ্য ইনসেক্টস
of the valley are dash. Answer, humming. 75, one hand of the dead soldier rests on his dash. Answer, bosom. 76, in the side of the soldier there are dash bullet wounds. 77, the auction of the poem could be the dash. Answer, Franco-Russian War. 78, asleep in the valley is a dash poem. Answer, lyrical. LYRICAL. 79, the poet apprehends that the soldier may catch dash. Answer, a cold. 80, the growth of buses and plants in the valley is called dash. Answer, heavy. HEAVY. 81, the bed of the soldier the bed of the soldier is dash. Answer, shunsoak. SUN-SOAKED. Short answer type, mark 1. Question number 1. Which literary movement was Rainbow associate? Rainbow কোন সাহিত্যিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? আনসার, রেনবাউ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিউরিয়ালিস্ট মুভমেন্ট। রেনবাউ সিউরিয়ালিজম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পেজ 39, কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালির বিষয়বস্তু কি? আনসার, দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ দ্য ফিউটিলিটি অফ ওয়ার। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার বিষয়বস্তু হল যুদ্ধের ব্যর্থতা বা অপ্রাসঙ্গিকতা। কোশ্চেন নাম্বার 3, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো, ছোট নদীটি কোথা দিয়ে বয়ে চলেছে? আনসার, দ্য স্লো স্ট্রিম ফ্লো থ্রু দ্য ভ্যালি, ছোট নদীটি একটি উপত্যকা দিয়ে বয়ে চলেছে। কোশ্চেন নাম্বার 4, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক, ছোট নদীকে দেখতে কেমন? আনসার, দ্য স্ট্রিম লুকস লাইক লং স্ট্র্যান্ডস অফ সিলভার, ছোট নদীটি দেখতে লম্বা রূপোর পাতের ন্যায়। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ওয়ার্ড হোলো, হোলো শব্দটি থেকে কি বোঝা যায়? আনসার, দ্য ওয়ার্ড হোলো সাজেস্টেড এ ভ্যালি সারাউন্ডেড বাই মাউন্টেন্স, হোলো শব্দটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত উপত্যকাকে বোঝা। কোশ্চেন নাম্বার 6, হোয়াট আর দ্য সান রে কম্পেয়ার্ড উইথ, সূর্যরশ্মিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আনসার, দ্য সান রে আর কম্পেয়ার্ড উইথ সফটি ফ্লোয়িং স্ট্রিম, সূর্যরশ্মিকে একটি ধীর প্রবহমান নদীর সাথে তুলনা করা হয়েছে। 7, হাউ ইজ দ্য সোলজার লাইং ইন দ্য ভ্যালি, সৈনিকটি কিভাবে উপত্যকায় শুয়ে রয়েছে? আনসার, দ্য সোলজার ইজ লাইং ওপেন মাউথ ইন দ্য ভ্যালি উইথ এ পিলো অফ ফার্ন আন্ডার হিজ হেড, সৈনিকটি ফার্ন গাছের ওপর মাথা দিয়ে ঈষৎ হাঁ করে শুয়ে রয়েছে। কোশ্চেন নাম্বার 8, ডিসক্রাইব দ্য বেড অফ দ্য সোলজার লাইং ইন দ্য ভ্যালি, উপত্যকায় শুয়ে থাকা সৈনিকটির বিছানার বর্ণনা করো। Answer, the bed of the soldier is made up of soft bushes and plants and this natural bed has soaked the warmth of the sun. উপত্যকায় শুয়ে থাকা সৈনিকটি বিছানা ঝোপঝাড় আর নরম গাছপালা দিয়ে তৈরি আর এই প্রাকৃতিক বিছানা সূর্যের উত্তাপ শোষণ করছে। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ মিন বাই হেভি আন্ডারগ্রোথ, হেভি আন্ডারগ্রোথ বলতে কি বোঝানো হয়েছে? আনসার, হেভি আন্ডারগ্রোথ সাজেস্ট দ্য প্লেন্টিফুল গ্রোথ অফ বুশেস অ্যান্ড প্ল্যান্টস ইন দ্য ভ্যালি, হেভি আন্ডারগ্রোথ বলতে উপত্যকায় বেড়ে ওঠা বিরাট সংখ্যক গাছপালা ঝোপঝাড়ের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 10, হোয়ার আর দ্য ফিট অফ সোলজার লাইং, সৈনিকের পা কোথায় রয়েছে? Answer, the feet of the soldier are lying among flowers in the valley, সৈনিকের পা উপত্যকার ফুলের মাঝে রয়েছে। 11, describe the smile of the soldier sleeping in the valley, ঘুমিয়ে থাকা সৈনিকটির হাসিটি বর্ণনা করো। Answer, the smile of the soldier is that of an infant, gentle and innocent, সৈনিকটির হাসিটি শিশুর মতো সুন্দর এবং নিষ্পাপ।
Question number 12. He may catch cold. Why does the poet fear so? Kobi emon bhoy pacchen keno? The poet answered, the poet fears so because the soldier is sleeping under the open sky. Kobi emon bhoy pacchen karon shoinik ti khola akasher niche shue ache. Question number 13. What does the poet ask nature to do? Kobi prokritir kache ki abedan rakchen? Answer, the poet asked nature to take pity on the soldier sleeping in the valley and provide him warm so that he may not catch a cold. Kobi prokriti ke upotokay shuye thaka shoinikthir upor shodoy hote bolchen ebong shoinikthike ushnota prodan korte bolchen jate tar thanda na lage. Question number 14. How do you know about that the valley is rich in its flora and fauna? Tumi kibhabe bujhbe je upotokar udbhid o boichitrer boichitro jotheshto? Answer, the valley has different flowers, different species of plants and insects, which prove that its flora and fauna are quite rich. উপত্যকাটিতে প্রচুর ফুল ফুটেছে, বিভিন্ন ধরনের গাছপালা এমনকি পোকামাকড় রয়েছে, যার থেকে বোঝা যায় যে উপত্যকাটিতে উদ্ভিদ এবং জীব বৈচিত্র্য যথেষ্টই রয়েছে। কোশ্চেন নাম্বার 15, হোয়াট আর দ্য ইনসেক্টস ডুইং? পতঙ্গরা কী করছে? দ্য আনসার, দ্য ইনসেক্টস আর হামিং, পারহ্যাপস ট্রাইং টু ওয়েক দ্য সোলজার ফ্রম হিজ স্লিপ বাট ইন ভেন। পেজ 40, পতঙ্গরা গুঞ্জন ধ্বনির দ্বারা সৈনিকটিকে ঘুম থেকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, যদিও সে প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। কোশ্চেন নাম্বার 16, হাউ ক্যান ইট বি সেড দ্যাট দ্য সোলজার ইজ স্লিপিং ইন পিস? কিভাবে বলা যায় যে সৈনিকটি পরম শান্তিতে ঘুমোচ্ছে? আনসার, দ্য সোলজার ইজ নট ডিস্টার্বড either by the humming of insects or by cold weather as he rests his hand on his breast and sleeps peacefully. Shoinikti e potongo der gunjan dhoni ba thanda abhava er konoti darai jege otheni karon she tar nijer buker upor hat ti rekhe porom shantite ghumocche. 17, in his side there are two red holes. What do these two holes suggest? এই দুটি গর্ত কি বোঝাচ্ছে? Answer, the two holes in the side of the soldier suggest two bullet wounds which have caused his death. সৈনিকের শরীরের পাশে দুটি গর্ত বুলেটের দাগ, বুলেটের দুটি ক্ষতকে বোঝাচ্ছে যা তার মৃত্যুর কারণ। কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য setting of the poem? Kobitatir poriprekhit ki? Answer, the setting of the poem is probably the Franco-Russian war of 1877 or the Franco-Russian war of 1870. Kobitatir poriprekhit 1877 saler France-Russia juddho ba 1870 sale France-Russia juddho. Now, question number 19, what type of the poem is Asleep in the Valley? Asleep in the Valley, ki dharoner kobita? Answer, Asleep in the Valley is a sonnet having two stanzas of four lines each and two stanzas of three lines each. Asleep in the Valley, ekti sonnet jate duti char liner stobok ar duti tin liner stobok ache. Question number 20, what does the concluding line of the poem revel? Kobitar shesh line e ki bojha jay? Answer, the concluding line of the poem is a rude shock as it reveals that the young soldier is a victim of war. Kobitar shesh pongtitite ekti tibro obhigater dara eti prokashito hoyeche je jubok shoinikti ashole juddher ekjon shohid. Question number 21, give an example of an image used by Rembrandt in the poem. Kobitay Rambo dara byabohrito ekti chitrokalper udharon dao.
Answer: An image used by Rimbaud in the poem is the sun rays filling up the hulu like a stream or rivulet. রুবোর দ্বারা ব্যবহৃত একটি চিত্রকল্প হল সূর্যরশ্মির ছোট একটি প্রবাহ বা ধারার মতো যা ফাঁকা স্থানকে ভরিয়ে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 22, হোয়াট ডাজ দ্য ফ্রেজ সান শোক বেড সাজেস্টেড? সান শোক বেড শব্দ সমষ্টি দ্বারা কি বোঝানো হচ্ছে? আনসার: দ্য ফ্রেজ সান শোক বেড সাজেস্টেড দ্যাট দ্য ভ্যালি গেটস দ্য ওয়ার্ম রেজ অফ দ্য সান অ্যান্ড লাশ vegetation grows there abundantly. সানশোক বেড শব্দ সমষ্টি এটাই বোঝায় যে উপত্যকাটি সূর্যের উত্তাপ লাভ করে এবং তার ফলে সবুজ গাছপালা প্রচুর পরিমাণে এই উপত্যকায় গজিয়ে ওঠে। কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি হোয়াই ডিডন্ট দ্য হামিং ইনসেক্ট ডিস্টার্ব দ্য সোলজার? গুঞ্জনরত পতঙ্গরা সৈনিককে বিরক্ত করেনি কেন? আনসার: দ্য হামিং ইনসেক্ট ডিডন্ট ডিস্টার্ব দ্য সোলজার বিকজ হি ওয়াজ ডেড। গুঞ্জনরত পতঙ্গরা সৈনিকটিকে বিরক্ত করেনি কারণ সে মৃত। 24, হাউ ইজ দ্য সোলজার্স ইনোসেন্স ডিসক্রাইবড ইন দ্য পোয়েম? সৈনিকের সরলতা কিভাবে কবিতাটিতে বর্ণিত হয়েছে? আনসার: দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার ইজ ডিসক্রাইবড through his smile which is gentle and without any trickle. সৈনিকের সরলতা তার স্মিত হাসিতে প্রতিফলিত হচ্ছে যা সুন্দর আর কোনো রূপ ভণিতাহীন। 25, what does the epithet very young suggest in the poem? Very young এই বিশেষণের দ্বারা কি বোঝানো হয়েছে? Answer: the epithet very young suggests that young soldiers go to the battlefield and are sacrificed in the warfare. Very young এই বিশেষণ থেকে বোঝা যায় যে কম বয়সী ছেলেরা যুদ্ধে যায় আর সেখানেই শহীদ হয়। 26, how can you say that a sleep in the valley is an anti-war poem? কিভাবে বলা যেতে পারে যে a sleep in the valley একটি যুদ্ধবিরতি কবিতা? A sleep in the valley is an anti-war poem because the ending of the poem evokes our pity at the untimely and unfortunate death of a young soldier. A sleep in the valley ekti juddhobirodhi kobita karon kobitar sheshe amader korunar udrek hoy ekjon jubok shoinike dukkhojonok ebong okal mrittute. Page 41. Question number 27, how is the dead soldier shown respect by nature? মৃত সৈনিকের প্রতি প্রকৃতি কিভাবে শ্রদ্ধা জানাচ্ছে? Answer, nature has shown respect to the dead young soldier by providing flowers at his feet. মৃত সৈনিকের প্রতি প্রকৃতি শ্রদ্ধা জানাচ্ছে তার পায়ের কাছে ফুল বিছিয়ে দিয়ে। Question number 28, what is the verse from the verse form of the poem? কবিতাটির গঠন কি? Answer, the poem is written in free verse form. কবিতাটি মুক্ত ছন্দে রচিত। Analytical or descriptive type marks 5, word limit within 100 words. Question number 1, what picture of war do you get in the poem Asleep in the Valley? Asleep in the Valley কবিতায় যুদ্ধের কি বর্ণনা পাওয়া যায়? Answer, the poem Asleep in the Valley, written by the French poet Jean-Nicolas Arthur Rimbaud, reveals the horror of modern warfare. The poem opens with a beautiful view of a valley where a soldier is found sleeping. However, at the end of the poem, a closer look reveals that the soldier has two bullet wounds on his body. He is a casualty of war. The poem impels the suffering of the soldier that he was forced to endure in the battlefield. His rest or sleep is in exact opposition to his previous activity as it is a perpetual sleep. Grim death is the inevitability of war and the poem
ironically present the monstrous destruction that a soldier has to experience in a warfare. Asleep in the Valley কবিতায় যা নিকোলাস আর আর্থুর র্যাম্বো আধুনিক যুদ্ধের ভয়াবহতার কথা তুলে ধরেছেন। কবিতাটি শুরু হচ্ছে উপত্যকার একটি সুন্দর দৃশ্যের দ্বারা, যেখানে একজন সৈনিক ঘুমন্ত অবস্থায় রয়েছে। কবিতার শেষে দেখা যায় সৈনিকটির শরীরে দুটি গুলির ক্ষত রয়েছে, সে এই যুদ্ধে একজন শহীদ। কবিতাটিতে সৈনিকটির যন্ত্রণাকে তুলে ধরা হয়েছে যা তাকে যুদ্ধক্ষেত্রে সহ্য করতে হয়েছে। সৈনিকটির বিশ্রাম বা নিদ্রা তার পূর্বে কার কর্মকাণ্ডে সম্পূর্ণ বিপরীত, কারণ সে চির নিদ্রায় শায়িত। ভয়ঙ্কর মৃত্যুই হলো যুদ্ধের অবশ্যম্ভাবী ফল এবং কবিতাটি পরিহাসোচ্ছলে যুদ্ধের ভীষণ বিপর্যয়ের কথা তুলে ধরেছে যা একজন সৈনিককে যুদ্ধক্ষেত্রে ভোগ করতে হয়। কোশ্চেন নাম্বার টু, গিভ আ ডিসক্রিপশন অফ দ্য ভ্যালি অ্যাজ ফাউন্ড ইন রিম্বাউন পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। র্যাম্বোর কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে উপত্যকাটির বর্ণনা দাও। আনসার, আর্থার রিম্বাউন ইন হিজ poem Asleep in the Valley gives a beautiful picture of a valley. The vegetation of the valley is nourished by the sunlight and the sparkling water of the silvery stream that moves softly at its will beautifies the valley. The whole valley looks bright and lovely as the sunlight fills up the place. Ferns grow in plenty and the soldier sleeping in the valley has a pillow of ferns underneath his head. There is also a wide variety of flowers of different colors. Besides, there are also various species of insects. They sweetly hum near the soldier. The landscape is so beautiful that the reader receives a rude shock when he comes to know that the soldier is actually dead. Arthur Rambo তার কবিতায় একটি উপত্যকায় সুন্দর চিত্র তুলে ধরেছেন। উপত্যকাটির গাছা গাছালি সূর্যলোকে পুষ্ট হয় এবং নিজস্ব ছন্দে চলা রূপালি জলধারা উপত্যকাটিকে আরো সুন্দর করে তুলেছে। সমগ্র উপত্যকাটিকেই আলোকোজ্জ্বল এবং মনোরম লাগে, কারণ সূর্যলোকে উদ্ভাসিত। উপত্যকাটিতে ফার্ন গাছের প্রাচুর্য এবং ঘুমন্ত সৈনিকটির মাথার তলায় ফার্ন গাছের উপাদান। এই স্থানে বিভিন্ন রকমের ফুলের একটি সমাহারও লক্ষ্য করা যায়। তাছাড়া বিভিন্ন প্রজাতির পতঙ্গও উপত্যকায় আছে। তারা মিষ্টি সুরে সৈনিকটির আশেপাশে গুঞ্জন করছে। এর নৈসর্গিক দৃশ্য এতই সুন্দর যে পাঠক ভীষণ আঘাত পায় যখন সে জানতে পারে যে সৈনিকটি আসলে মৃত। কোশ্চেন নাম্বার থ্রি, রাইট এ নোট অন দ্য ইমেজ ইউজ বাই রিম্বাউড ইন দ্য পোয়েম। কবিতার র্যাবোর দ্বারা ব্যবহৃত চিত্রকল্পগুলি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত উত্তর লেখো। আনসার, দ্য পোয়েট রিম্বাউড ইউজ ডিফারেন্ট ইমেজেস টু ডিসক্রাইব দ্য বিউটিজ অফ নেচার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। দ্য ভ্যালি ইজ অ্যাজ ইট ওয়্যার আ গ্রিন হোলো। দ্য স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য ভ্যালি লাইক এ লং সিলভারি রিভন। দ্য সানলাইট কামস ডাউন লাইক এ স্ট্রিম অ্যান্ড বিউটিফাইজ দ্য ভ্যালি। দ্য গ্র্যাস কভার্ড এরিয়া ওয়্যার দ্য সোলজার ইজ লাইং ইজ কল্ড হিজ বেড। ফার্নস গ্রো ইন প্ল্যান্টি ইন দ্য ভ্যালি অ্যান্ড দে ফর্ম এ পিলো ফর দ্য সোলজার টু রেস্ট হিজ হেড। দ্য হামিং অফ ইনসেক্টস ফেলস to awaken the soldier from a deep sleep. The young soldier's smile is called guileless and the soldier is compared to an innocent child. But a terribly shocking image is presented at the end of the poem. The bullet wounds that the soldier has received are compared with red holes. Therefore, the images used by the poet are not only decorative but also functional. The images lend beauty
to the poem and as well as drive home the theme of the poem. Page 42, Kobi Rambo Asleep in the Valley কবিতায় প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করার জন্য বিভিন্ন চিত্রকল্প ব্যবহার করেছেন। উপত্যকাটি যেন একটি সবুজ গহ্বর, জলধারাটি উপত্যকার মধ্যে দিয়ে যেন একটি রূপলি ফিতের মতো প্রবাহিত হয়েছে, আবার সূর্যলোক যেন নদীর মতো বহমান এবং উপত্যকাটিকে সুন্দর করে তুলেছে। তৃণাবৃত জায়গাটি যেখানে যোদ্ধাটি শায়িত সেটিকে তার শয্যা বলে অভিহিত করা হচ্ছে। উপত্যকাটিতে প্রচুর পরিমাণে ফন গাছ গজিয়েছে এবং এই গাছগুলি মৃত সৈনিকের মাথাকে বিশ্রাম দেবার জন্য বালিশের কাজ করছে। পতঙ্গের গুঞ্জন সৈনিকটিকে গভীর ঘুম থেকে জাগিয়ে তুলতে ব্যর্থ। যুবা সৈনিকটি স্মিত হাসিকে চলনাহীন বলা হয়েছে এবং সৈনিকটিকে একজন নিষ্পাপ শিশুর সাথে তুলনা করা হয়েছে। কিন্তু কবিতার শেষে একটি ভয়ঙ্কর ছবি তুলে ধরা হয়েছে। সৈনিকটি যে গুলির আঘাত পেয়েছে তা দুটি লাল গর্তের সাথে তুলনীয়। সুতরাং কবির ব্যবহৃত চিত্রকল্পগুলি শুধুমাত্র আলংকারিক নয় বরং কার্যকরীও বটে। এই ছবিগুলি কবিতাটিকে সৌন্দর্য দান করেছে আর তার সাথে সাথে বিষয়ের সঙ্গে সাযুজ্য রচনা করেছে। কোশ্চেন নাম্বার 4, হি স্মাইল ইজ লাইক এ ইনফ্যান্টস হু স্মাইল ইজ রেফার্ড হিয়ার, হোয়াই ইজ হিজ স্মাইল কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, হাউ ডাজ নেচার ট্রিট হিম। কবি স্মিত হাসির কথা বলা হয়েছে, কার স্মিত হাসির কথা বলা হয়েছে, তার হাসি কেন একজন শিশুর সাথে তুলনীয়, ওই সৈনিকটির প্রতি প্রকৃতির আচরণ কী রকম। Answer, the smile of the soldier sleeping in the valley is referred here. The soldier sleeping peacefully in the valley has a beautiful smile on his face. His face has no tricky. It appears that after tearing labor in the battlefield, he has got a chance to rest his weary limbs. The peace the soldier is enjoying during his sleep makes his face as innocent as that of a child. The sufferings of the soldier seems to be removed by the comforts provided by the nature. Nature provides a sun-soaked bed for the tired soldier and supports his head by a pillow made up of ferns. Moreover, nature places flowers at his feet to show her respect for the dead soldier. উপত্যকায় ঘুমন্ত সৈনিকের হাসির কথা এখানে বলা হয়েছে। শান্তিতে উপত্যকায় ঘুমানোর সময় সৈনিকটি তার মুখে লেগে রয়েছে এক সুন্দর স্মিত হাসি। তার মুখের মধ্যে কোনো ভণ্ডামি নেই, মনে হয় যুদ্ধক্ষেত্রের কঠোর পরিশ্রমের পর যোদ্ধাটি তার পরিশ্রান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বিশ্রাম দেওয়ার সুযোগ পেয়েছে। ঘুমানোর সময় যোদ্ধাটি যে শান্তি লাভ করেছে তার ফলেই তার মুখটি শিশুর মতো নিষ্পাপ লাগছে। যোদ্ধাদের কষ্ট প্রকৃতি প্রদত্ত আরামের দ্বারা অনেকটাই প্রশমিত হয়েছে। প্রকৃতি ওই ক্লান্ত সৈনিকটির জন্য সূর্যলোক সম্পৃক্ত বিছানার ব্যবস্থা করেছে। তার মাথা রাখার জন্য ফর্ন গাছের তৈরি বালিশ প্রস্তুত করেছে। এমনকি তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রকৃতি তার পায়ের কাছে ফুল রেখেছে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।